সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে বেআবেকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব। এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে, দেশত্যাগের আগে শাহাবুদ্দিনকে কিছুই বলেনি শেখ হাসিনা, কারণ কি? 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তবে যাওয়ার পূর্বে তাকে কিছুই বলে যাননি বলে দাবি করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মানব জমিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি শুনেছি তিনি পদত্যাগ করেছেন, কিন্তু আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি, তিনি হয়তো সময় পাননি। কি কারণে রাষ্ট্রপতিকে কিছু না বলেই শেখ হাসিনা ভারতে পালিয়ে যান, এ সম্পর্কে একটি তথ্য আমাদের হাতে এসেছে। প্রিয় দর্শক, জানাবো বিস্তারিত, সঙ্গে থাকুন। এবার জানাবো আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে গ্রেপ্তার 42 জন কারাগারে। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ। এ সময় আসামি পক্ষের আইনজীবী মোর্শেদ হোসেন জামিনের আবেদনের শুনানি করেন। এদিকে মহাসড়কে ফের শ্রমিকরা, বেতন না পাওয়া পর্যন্ত অবরোধ। গাজীপুরে মালিকের বাড়ি এলাকায় আবারও সড়ক অবরোধ করেছেন TNZ গ্রুপের শ্রমিকরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। প্রায় 53 ঘন্টা পর আজ দুপুর 2টার দিকে অবরোধ তুলেছিলেন তারা। এরপর দুদিনের বেশি সময় অচল থাকা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে ঘণ্টাখানেক পর আবারও রাস্তায় নেমে পড়েন শ্রমিকরা। এখন তারা বলছেন বকেয়া বেতনের টাকা হাতে দিতে হবে, তারপর তারা সড়ক ছাড়বেন। জানাবো বঙ্গভবন থেকে সরানো হলো শেখ মুজিবের ছবি। রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে। রোববার অন্তর্বর্তীকালীন 3 উপদেষ্টার শপথ গ্রহণের সময় পেছনে বঙ্গবন্ধুর ছবি থাকায় অনেকেই সমালোচনা করেছিলেন। এবারে থাকছে সাবেক এমপি বাহার এবং তার স্ত্রী সন্তানদের দেশত্যাগে নিষেধাজ্ঞা। কুমিল্লা 6 আসনের সাবেক সংসদ সদস্য আকমা বাহুদ্দিন বাহার, তার স্ত্রী মেহরুন্নেসা, মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিনা বাহার এবং ছেলে আয়মান বাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ এ আদেশ দিয়েছেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় জাতিগত নিধন চালাচ্ছেন নেতানিয়াহু, ইসরায়েলি মিডিয়ার অভিযোগ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গাজায় জাতিগত নিধন চালানোর অভিযোগ তুলেছে খোদ দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম হারেজ। রোববার প্রকাশিত পত্রিকাটির সম্পাদকীয়তে নেতানিয়াহু এবং ইসরায়েলি সামরিক বাহিনীকে গাজার উত্তর অংশে নির্দিষ্ট সংখ্যাকে সরিয়ে নেওয়ার মাধ্যমে একটি পরিকল্পিত নিধন কার্যক্রম পরিচালনার অভিযোগ করা হয়েছে। হারেজের সামরিক প্রতিবেদক গত সপ্তাহে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ওই এলাকা পরিদর্শন করে রিপোর্ট করেছে যে গাজার উত্তর অংশে যেন একটি প্রাকৃতিক দুর্যোগের মতো পরিস্থিতির সম্মুখীন হয়েছে। সংবাদ মাধ্যমটির সম্পাদকীয়তে একে মানুষ দ্বারা পরিচালিত ধ্বংসযজ্ঞে পূর্ব পরিকল্পিত কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করা হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। দেশত্যাগের আগে শাহাবুদ্দিনকে কিছুই বলেনি শেখ হাসিনা, কারণ কি? গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তবে যাওয়ার পূর্বে তাকে কিছুই বলে যাননি বলে দাবি করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মানব জমিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি শুনেছি তিনি পদত্যাগ করেছেন, কিন্তু আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি, তিনি হয়তো সময় পাননি। কি কারণে রাষ্ট্রপতিকে কিছু না বলেই শেখ হাসিনা ভারতে পালিয়ে যান, তা উঠে এসেছে দৈনিক মানব জমিনের এক প্রতিবেদনে। সংবাদ মাধ্যমটি রাজনৈতিক ম্যাগাজিন সংস্করণে জনতার চোখে প্রকাশিত প্রেসিডেন্টের সঙ্গে যে কারণে প্রধানমন্ত্রীর সম্পর্কের অবনতি ঘটেছিল শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে ও তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাচ্যুত হবার আগে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কের চরম অবনতি ঘটেছিল। অন্তত 2টি বিষয় নিয়ে দেখা সাক্ষাৎ পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল দুজনের মধ্যে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিয়োগ এবং শ্রম আইন সংশোধন নিয়ে বঙ্গভবন আর গণভবনের মধ্যে চিঠি চালাচালি চলছিল। রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী বিদেশে গেলে দেশে ফেরার পর প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন, কিন্তু ব্যতিক্রম দেখা যায় চীন এবং ভারত সফরের পরে। সম্পর্কের অবনতি এমনটাই ঘটেছিল যে প্রধানমন্ত্রী বঙ্গভবনের দিকে পাই বাড়াননি। এই যখন অবস্থা, তখন বিচারক নিয়োগের প্রশ্নটি সামনে আসে। গণভবন বা আইন মন্ত্রণালয়ের তৎপরতা দেখে প্রেসিডেন্ট বিরক্ত হন। 18 এপ্রিল 2024 প্রেসিডেন্ট স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, সংবিধানের 95 এর 1 অনুচ্ছেদে সামগ্রিকতা নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া উল্লেখ রয়েছে। নিয়োগের পদ্ধতি স্পষ্ট না থাকায় দীর্ঘদিন থেকে প্রথাগতভাবে নিয়োগ হয়ে আসছে। বিষয়টি লিখিত না থাকলেও আলোচনাক্রমে পরামর্শ করার নিয়ম চালু আছে।
প্রেসিডেন্টই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন। এ নিয়ম ভঙ্গ করে প্রধানমন্ত্রীর অফিস থেকে বঙ্গভবনে একটি সারসংক্ষেপ পাঠানো হয়। সারসংক্ষেপ বহনকারী ব্যক্তি তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য চাপ দিতে থাকেন। এতে বিরক্ত হয়ে প্রেসিডেন্ট পাল্টা একটি চিঠি পাঠান সই না করে। এতে তিনি বলেন, যেভাবে সারসংক্ষেপ পাঠানো হয়েছে তাতে প্রেসিডেন্টের ইখতিয়ার নিয়েই প্রশ্ন তোলা হয়েছে। প্রেসিডেন্ট লেখেন, আমি কিছুই জানি না, অথচ আমাকেই চূড়ান্ত অনুমোদন দিতে হবে। প্রচলিত নিয়মনীতি উপেক্ষা করে প্রেসিডেন্টকে পুতুল বানানো হয়েছে। শুধু আমার ক্ষেত্রে এর ব্যতিক্রম কেন? দীর্ঘদিন ধরে চলে আসা পদ্ধতি এই প্রক্রিয়া উপেক্ষা করবার অর্থ কী আছে? আইনমন্ত্রী প্রেসিডেন্টের সঙ্গে পরামর্শ করবার প্রয়োজনও মনে করেনি। সব মিলে প্রেসিডেন্টের ব্যথিত হন, এটাও উল্লেখ ছিল চিঠিতে। এই চিঠির অনুলিপি দেওয়া হয় প্রধানমন্ত্রীকে, প্রধান বিচারপতি এবং আইনমন্ত্রী দপ্তরে। ওদিকে প্রচলিত শ্রম আইন নিয়েও ভিন্নমত দেখা দেয়। আলোচনা না করে প্রেসিডেন্টের স্বাক্ষর নেওয়ার জন্য সারসংক্ষেপ পাঠানো হয়। এতে প্রেসিডেন্ট মনোক্ষুণ্ণ হন। এতে করে বঙ্গভবন এবং গণভবনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে থাকে। সম্ভবত এসব কারণেই 5ই আগস্ট ক্ষমতা এবং দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনেও কথা বলেনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে গ্রেপ্তার 42 জন কারাগারে। আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আটক 42 জনকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশনা দিয়েছেন আদালত। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আসামিদের হাজির করেন মামলা তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ। এ সময় আসামিপক্ষের আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন জামিনের আবেদন করে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকি বলেন, শেখ হাসিনার ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য আসামিরা দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলতে রাস্তায় নেমে সহিংসতা ঘটিয়েছে। কাজেই সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখা হোক। শুনানিতে বিচারককে উদ্দেশ্য করে আসামিপক্ষের আইনজীবী এবং আসামির পেশাগত আইডি কার্ড দেখিয়ে বলেন, আমি সরকারি চাকরিজীবী, অফিস থেকে ফেরার পথে আমাকে আইডি কার্ড দেখানোর পরও আটক করা হয়েছে। উত্তরে বিচারক বলেন, দেশটা এখন মগের মুল্লুক হয়ে যায়নি, আপনি আইডি কার্ড দেখানোর পরও আপনাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করবে। দীর্ঘ শুনানি শেষে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত পুলিশের আবেদন আমলে নিয়ে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় আসামির স্বজনদের আদালতের আঙিনায় হাজির হতে দেখা যায়। গত 10ই নভেম্বর নূর হোসেন দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি ঘিরে সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে এসব আসামিদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মহাসড়কে ফের শ্রমিকরা বেতন না পাওয়া পর্যন্ত অবরোধ। গাজীপুরে মালিকের বাড়ির এলাকায় আবারও সড়ক অবরোধ করেছেন TNZ গ্রুপের শ্রমিকরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় 53 ঘন্টা পর আজ দুপুর 2টার দিকে অবরোধ তুলে নিয়েছিলেন তারা। এরপর দুদিনের বেশি সময় অচল থাকা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে ঘণ্টাখানেক পর ফের রাস্তা নেমে পড়েন শ্রমিকরা। এখন তারা বলছেন, বকেয়া বেতনের টাকা হাতে দিতে হবে, তারপর সড়ক ছাড়বেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ইব্রাহিম খান বলেন, অবরোধ তুলে নেবার ঘোষণা দেবার পর যান চলাচল স্বাভাবিক হয়। বিকাল 3:15 দিকে ফের মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। শ্রমিকরা বলছেন, তাদের বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছিল, এখন তারা আর আশ্বাস মানছেন না। অধিকাংশ শ্রমিক বলছেন, বকেয়া বেতনের টাকা যতক্ষণ না হাতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত মহাসড়ক অবরোধ থাকবে। বঙ্গভবন থেকে সরানো হলো শেখ মুজিবের ছবি। রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে। রোববার অন্তর্বর্তীকালীন 3 উপদেষ্টার শপথ গ্রহণের সময় পেছনে বঙ্গবন্ধুর ছবি থাকায় অনেকেই সমালোচনা করেছিলেন। সোমবার দুপুর 12টা দিকে উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, উপদেষ্টা শপথ গ্রহণের স্থানে দাঁড়িয়ে রয়েছেন। রোবার শপথ গ্রহণের পেছনের দেওয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে। ছবিটি শেয়ার করে তার ক্যাপশনে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, দরবার হল থেকে শেখ মুজিবুর রহমান 71 পরবর্তী ফ্যাসিস্টদের ছবি সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা 5ই আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। ক্ষমা প্রার্থী, কিন্তু মানুষের জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে কোথাও দেখা যাবে না। তিনি আরও বলেন, শেখ মুজিবুর এবং তার কন্যা বাংলাদেশের জনগণের সাথে যা করেছেন তার জন্য আওয়ামী লীগকে অবশ্যই স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। গণতান্ত্রিক বা অগণতান্ত্রিক 72-এর সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ, বিলিয়ন কোটি টাকা পাচার এবং হাজার হাজার ভিন্ন মতাবলম্বী ও বিরোধীদের বিচার বহির্ভূত হত্যা 72-75 2009 থেকে 2024, তাহলে আমরা 71-এর আগে শেখ মুজিবের কথা বলতে পারি, ফ্যাসিস্টদের বিচার ছাড়া কোনো ধরনের ক্ষমা বা পুনর্মিলন হবে না।